মাতৃ দিবসের দিনটতে বুকু কপাই যাওয়া জঘন্য ঘটনা। নরাধম পুত্রই ঘরের চোতালতে মাতৃক করিলে হত্যা। 60 বছরীয় মাতৃক চোতালতে খড়ি জাপি দিলে পুত্রই। মাতৃ দিবসের দিনটতে রাজ্য জোকারি যাওয়া এক নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। নিজ মাতৃক জীবন্তে জ্বলাই দিলে পুত্রই। বুকু কপি যাওয়া এই নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে আমগুড়ি চামগুড়ি রজাবাম গাঁত। এই ঘরটাই আছিল মাতৃ বীণা গগৈ আর পুত্র মানস গগৈ। জানিপরা মতে দীর্ঘদিন ধরে কুলাঙ্গার পুত্র মানসে অত্যাধিক মদ্যপান করে মাতৃক চলাই আসছিল শারীরিক নির্যাতন। আর শনিবার নিশা নৃশংসতার সীমা চেরাই সুরার রাগীত নিজ বাসগৃহের চোতালতে পুত্র মানসে জীবন্তে জ্বলাই দিলে মাতৃক। একরা জুই জ্বলি থাকা অবস্থাত এজন বাইক আরোহীয় মূল মানে আমার নামঘর পরিচালনার আজি ভাওনা রিহার্সাল করে থাকা অবস্থাত এখেতে গৈ মোক মানে কলে সেই তাদের একরা জুই জ্বলি আছে, গতি আপনি এবার চেক করে আহক। আহি মই ইয়াত দেখিছো মানে পুতেকে তাত মানে এডাল লাঠি লো জুই কুয়াত লো মানে চালো, চাই আহি মই তেওঁক একো প্রশ্ন নকরিল, নকরি আকো আহি মই তেওঁক দুনাই প্রশ্ন করেছো যে মানস এই কি কৰিছ তই বোলে মো আক মাক বোলে মই মাক নহয় বোলে মা বলে তো কেউ কানে মই ইমানে কোৱাৰ পাছত মই আর তর্ক নকরি রিটার্ন ঘুরি মই প্রশাসনক খবর দিছো। কারণ কিয় এটা এগারী মাতৃক যেটা নাকি একটা পুত্র দিছে, কারণ বিভিন্ন ধরনের ইয়াত মানুষ আছে, সেই মানুষখিন যাতে নফসক বলে মই প্রশাসনের সহযোগত প্রশাসনক মই খবর দিল, প্রশাসন আহিলে প্রশাসনের স্পটত পাইছে। ইতিমধ্যে আরক্ষী আটক করিলে অভিযুক্ত মানস গগৈ। কিন্তু স্থানীয় লোকর অভিযোগ অবৈধ সুরার বেহার বাবে এই শিহরণকারী ঘটনাটি সংঘটিত হল। সমগ্র শিবসাগর জেলাখনের বাবে আজ একটা লজ্জাজনক ঘটনা হয়েছে, যেহেতু আজ মাতৃ দিবস, আজ এই মাতৃ দিবসের দিনে আজ এনেকা পরিস্থিতির সম্মুখীন হবলগা হয়েছে। গোটেই কথাটা হল যে এই যে পুত্রে মাতৃক হত্যা করলে গোটেই এই ব্যবস্থাটা এই প্রথম নহয়, আগতেও ইয়াত তেনেকুৱা ধরনের ঘটনা ঘটি গেছে। আর এই গোটেই ব্যবস্থাটা হয়েছে অত্যাধিক মদ্যপান, প্রতি গেলামলর দোকানে দোকানে প্রতি ঘরে ঘরে চুলাই মদর অবৈধ বেহা, প্রতি ঘরতে ইয়াত চুলাই পায়, এই চুলাই সেবন করিয়ে মাতৃক হত্যা করা দরে পরিঘটনা হবলি পালে। আর এই অঞ্চলত দেখা গেছে চারিখন থানার ভিতর অরুণাচলী সুরার অবাধ প্রচলন, লালিগুড়ের অবাধ প্রচলন, গোটেই এই চারিখন গড়িসাগর আমগুড়ি হালুয়াটিং আর নামটি এই চারিখন থানার ভিতর থানার সম্মুখে দিয়ে করিডোর হিসাবে ব্যবহার করে আছে, কিন্তু প্রশাসনে চকু মুদাকলির ভাব ধরে আছে। আর আবকারী বিভাগ নামের একটা বিভাগ আছে, ভাড়াঘর থাকে আমগুড়ি, এই আবকারী বিভাগটা কোনো কামেই নাই, কেবলমাত্র লালিগুড় ব্যাপারী বা চুলাই ব্যাপারীর পয়সা লোবর কারণে বহি আছে। এই যে গোটেই অত্যাধিক মদ্যপানের পর গ্রাম্য অঞ্চলের যে যে পরিস্থিতি পরিস্থিতি কি হবে, যে পুত্রের মাতৃক হত্যা করার যে ঘটনা হয়েছে এই চারিখন থানায় কিন্তু নাজানে, আবকারী বিভাগে নাজানে, কেবলমাত্র মানুষ এটা যেটা হত্যা হয় মানুষ যেটা মারপিট হয় থানায় আহি পেলে লই যায়, তার আগত যে কিহরপরা হয়েছে এইবিল তদন্ত নকর আমি দাবি জানাইছো। ঘটনাক লৈ অঞ্চল জুড়ি চেপা উত্তেজনায় বিরাজ করেছে। আমগুড়ির জিয়ারউদ্দিন আহমেদের রিপোর্ট, টাইম 8।